আসসালামু আলাইকুম। প্রথম পর্বের অনলাইন ক্লাসে স্বাগতম তোমাদেরকে। আমি তাসলিমা বেগম, চিফ ইনস্ট্রাক্টর আরএসসি। কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টালস এর রেফ্রিজারেশন সিস্টেম সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা পিএইচ ডায়াগ্রাম কি এবং পিএইচ ডায়াগ্রামের প্রপার কম্পোজিশন রেফ্রিজারেশন সিস্টেমের বিভিন্ন প্রসেসগুলি দেখে নিয়েছি। তো পিএইচ ডায়াগ্রাম গত ক্লাসে আমরা এটুকু বুঝেছি যে পিএইচ ডায়াগ্রামটা হলো এই ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলে বিভিন্ন অবস্থায় রেফ্রিজারেন্টের প্রেশার এবং এনথালপির মধ্যে যে সম্পর্কটা বা প্রেশার পরিবর্তনের সাথে সাথে এনথালপির যে পরিবর্তন হয় সেটা আমরা দেখিয়েছি। কোন স্টেজে ইভাপোরেশন, কনডেনসেশন, তারপর কম্প্রেশন, বিভিন্ন স্টেজে প্রেশার এবং এনথালপির সম্পর্কটা আমরা গত ক্লাসে পিএইচ ডায়াগ্রামে দেখেছি। আজকে আমি তোমাদের এই যে রেফ্রিজারেশন সিস্টেমের মধ্যে ভ্যাপার অ্যাবজর্পশন যে সিস্টেম বা ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলটা নিয়ে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাসে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে দেখেছিলাম যে সেখানে কি কি থাকে। চারটা মোটামুটি মেইন কম্পোনেন্টস চারটা, সেগুলো কম্প্রেসর, কনডেন্সার, এক্সপানশন ডিভাইস, ইভাপোরেটর। এই চারটা অংশ আমরা দেখেছিলাম। এই চারটা হলো মূল কম্পোনেন্টস। আরও আনুষঙ্গিক আর অন্যান্য অনেক যন্ত্রাংশ থাকে, এগুলি সম্পর্কে পরে ডিটেলস আলোচনা হবে। তো আমরা এটুকু জেনেছি যে ভ্যাপার কম্প্রেশন সাইকেল চারটা মূল কম্পোনেন্টস থাকে। তো আজকে আমরা যে ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম বা ভ্যাপার অ্যাবজর্পশন সাইকেলটা দেখব, সেখানে দেখা গেল, সেখানে দেখা যাবে যে ভ্যাপার কম্প্রেসরে আমরা যে কম্প্রেসর ইউজ করেছি, এখানে কম্প্রেসরের পরিবর্তে কি কি ইউজ হয়? জেনারেটর এবং অ্যাবজর্বার। কম্প্রেসরের পরিবর্তে জেনারেটর এবং অ্যাবজর্বার। এবং এই যে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম তার নামকরণ হয়েছে, যেহেতু এখানে কম্প্রেসরে কি আগে দেখেছি যে কম্প্রেসারে কি হয়, রেফ্রিজারেন্টটা কম্প্রেসড হয়, আর এই ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমে এখানে রেফ্রিজারেন্ট ভ্যাপারটা অ্যাবজর্ব হয়। এজন্য এইটা এই সিস্টেমটার নাম হলো ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল। তো মোটামুটি আমরা একটা ডিফারেন্স বুঝলাম ভ্যাপার কম্প্রেশন এবং ভ্যাপার অ্যাবজর্পশন সাইকেলের মধ্যে। মূল ডিফারেন্সটা হলো এখানে ভ্যাপার কম্প্রেশনে কম্প্রেসর ব্যবহৃত হয়, আর ভ্যাপার অ্যাবজর্পশন সাইকেলে কি হয়, অ্যাবজর্বার এবং জেনারেটর এবং আরও আনুষঙ্গিক আরও অন্যান্য যন্ত্রাংশ ইউজ হয়। এগুলি হলো এই ভ্যাপার অ্যাবজর্পশন সাইকেলে, এটা হলো তোমার একটা প্রাথমিক ধারণা। তো এখানে আমরা দেখতেছি যে ভ্যাপার অ্যাবজর্পশন সাইকেলে এটা হলো লিকুইড অ্যামোনিয়া বা অ্যামোনিয়া ভ্যাপার অ্যামোনিয়া ওয়াটার অ্যাকুয়া অ্যামোনিয়া বা অ্যামোনিয়া ওয়াটার রেফ্রিজারেশন সিস্টেম বা অ্যাবজর্পশন সিস্টেম। এই সিস্টেমটাতে রেফ্রিজারেন্ট হিসাবে অ্যামোনিয়া ব্যবহৃত হচ্ছে এবং অ্যাবজর্বার হিসাবে পানি ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? এই জন্য এই সিস্টেমটার নাম হলো ব্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। এই সিস্টেমটার আরেকটা নাম হলো ওয়াটার অ্যামোনিয়া বা অ্যামোনিয়া ব্যাপার রেফ্রিজারেশন সিস্টেম। তো এখানে জেনারেটরে থাকে অ্যামোনিয়া প্লাস ওয়াটারের মিশ্রণ, এইটাকে এই সলিউশনটাকে বলা হয় স্ট্রং সলিউশন। এখানে কি থাকে, জেনারেটরে থাকে অ্যামোনিয়া এবং ওয়াটারের মিশ্রণ। তো জেনারেটরে যখন হিট দেওয়া হয়, এই হিট সোর্স হিসাবে আমরা সাধারণত দেখি 1 কেজি গ্যাস কিংবা অন্যান্য ইলেকট্রিক হিটার বা আদার্স হিটিং এলিমেন্ট, এইসব ব্যবহৃত হয় জেনারেটরে হিট সোর্স হিসাবে।
তো জেনারেটরে যখন হিট দেওয়া হয় তখন এর ভিতরে যে অ্যামোনিয়া এবং ওয়াটার মিক্সচার আছে সেখানে হিট দেওয়ার ফলে অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক ওয়াটারের চেয়ে অনেক কম হওয়ার ওয়াটার ভেপার হওয়ার অনেক আগে অ্যামোনিয়া ভেপার হয়ে যায় এবং অ্যামোনিয়ার ভেপারটা তখন উপরের দিকে চলে যায় এবং কনডেন্সারে চলে আসে। তো অ্যামোনিয়া ভেপারটা যখন কনডেন্সারে চলে আসে কনডেন্সারের কাজ অলরেডি আমরা ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলে জেনেছি। কনডেন্সারের কাজ হলো কনডেন্সেশন মানে ঘনীভূত হওয়া। ঘনীভূত হয় কি ঘনীভূত হয় রেফ্রিজারেন্ট হিসাবে এখানে অ্যামোনিয়া ব্যাপারটা। তো এই অ্যামোনিয়া ব্যাপারটা যখন কনডেন্সার চলে আসে তখন এই কনডেন্সারে হিট ট্রান্সফারের মাধ্যমে এই অ্যামোনিয়া ব্যাপারটা তখন তরলে পরিণত হয়। এই তরল অ্যামোনিয়া ব্যাপারটা থ্রটল বা এক্সপানশন ভালভের মাধ্যমে ফ্লোটা নিয়ন্ত্রিত হয় বা নিয়ন্ত্রিত হয়ে কিংবা ইভাপোরেটরে চলে আসে। ইভাপোরেটরে কাজ আমরা ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলে দেখেছি। ইভাপোরেটরে কি হয় ইভাপোরেটরে সাধারণত চেম্বারে যেসব দ্রব্যাদি রাখা হয় কিংবা সারাউন্ডিংস থেকে তা গ্রহণ করে রেফ্রিজারেন্ট কি হয়ে যায় ভেপার হয়ে যায় এবং ওই সারাউন্ডিংস কিংবা ওই এলিমেন্টসগুলি বা যেসব দ্রব্যাদি রাখা হয় সেগুলিকে ঠান্ডা করে এবং নিজে কি হয় হিট অ্যাটাক করে ওই রেফ্রিজারেন্ট কি হয় নিজে বাষ্পে পরিণত হয়। তো এখানে যে লিকুইড অ্যামোনিয়াটা আসছে সে কি হলো এসে কি হলো হিট তাপ গ্রহণ করে কি হয় ভেপার পরিণত হয় এবং এই অ্যামোনিয়া ভেপার তখন কি হয় এই লাইনের মাধ্যমে অ্যাবজর্ব বাড়ি চলে আসে। অ্যাবজর্ব বাড়ি কি থাকে কম্প্রেশন সাইকেলে কি ব্যবহৃত হয় কম্প্রেসর ব্যবহৃত হয়
আর ভেপার অ্যাবজর্পশন সাইকেলের কম্প্রেসরের পরিবর্তে জেনারেটর এবং অ্যাবজর্বার ব্যবহার করা। ভেপার কম্প্রেশন সাইকেলে কি হয়, হিট ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহৃত হয়, কম্প্রেসরে কি হয়, ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহৃত হয়, আর ভেপার অ্যাবজর্পশন সাইকেলে আমরা হিট এনার্জি ব্যবহৃত হয় দেখলাম। আর যেহেতু এখানে কম্প্রেসর আছে সেহেতু এখানে মুভিং পার্টস আছে এবং মুভিং পার্টস থাকার ফলে এখানে কি হয়, এখানে হাই নয়েজ অ্যান্ড ভাইব্রেশন, অনেক নয়েজ এবং ভাইব্রেশনের সৃষ্টি হয়। আর এখানে যেহেতু মুভিং পার্টস নাই সেহেতু এখানে নয়েজ এবং ভাইব্রেশন খুব কম হয়। আরেকটা ডিফারেন্স দেখা যাচ্ছে যে এটা যেহেতু কম্প্রেসর এবং মুভিং পার্টস আছে এজন্য এখানে মেনটেনেন্সের দরকার হয়, যেহেতু এখানে মুভিং পার্টস নেই এখানে মেনটেনেন্স কম হয়, কম দরকার হয়। আরেকটা ডিফারেন্স আমরা দেখতেছি এটা মোটামুটি যদি কোথায় ইকোনমিক্যাল, যেখানে ইলেকট্রিক সোর্সটা অ্যাভেলেবল সেখানে ইলেকট্রিসিটি যেখানে অ্যাভেলেবল সেখানে এটা ইকোনমিক্যাল। আর এটা ইকোনমিক্যাল কোথায়, যেখানে হিট এনার্জি অ্যাভেলেবল বা যেখানে ওয়াস্ট হিটটা অ্যাভেলেবল সেখানে এটা ইকোনমিক্যাল। এটাতে খুব বেশি ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে খুব বেশি ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমে খুব তুলনামূলকভাবে কম। এখন আমরা দেখি যে কোপ কি জিনিস। কোপ হলো কিভাবে ক্যালকুলেট করা হয়, খুব সাধারণ রেফ্রিজারেশন ডিভাইডেড বাই কম্প্রেসর ওয়ার্ক। বুঝা গেল কোপটা কি, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। এটা বের করা হয় কিভাবে, রেফ্রিজারেটিং ইফেক্টটাকে কম্প্রেসর ওয়ার্ক দিয়ে ভাগ দিয়ে। তো রেফ্রিজারেটিং ইফেক্ট এবং কম্প্রেসর ওয়ার্ক কি জিনিস, এটা তোমরা ডিটেলস বুঝলে যখন ইভাপোরেটর রেফ্রিজারেটিং ইফেক্টটা মূলত হলো ইভাপোরেটিং ইফেক্ট, তো ইভাপোরেটর নিয়ে যখন ডিটেলস আলোচনা করা হবে তখন সেখানে বোঝা যাবে রেফ্রিজারেটিং ইফেক্টটা কি। আর কম্প্রেসর ওয়ার্ক যখন কম্প্রেসর নিয়ে আলোচনা করা হবে তখন সেখানে দেখা যাবে যে কম্প্রেসর ওয়ার্কটা কি। আজকে এটুকু বুঝে রাখি কোপটা হলো কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, এটা ক্যালকুলেট করা হয় রেফ্রিজারেটিং ইফেক্ট অথবা ইভাপোরেটিং ইফেক্ট ডিভাইডেড বাই কম্প্রেসর ওয়ার্ক। তো আমরা মোটামুটি ভেপার অ্যাবজর্পশন এবং ভেপার কম্প্রেশন সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা বুঝলাম এবং ভেপার কম্প্রেশন কি জিনিস, ভেপার অ্যাবজর্পশন কি, আজকে ভেপার অ্যাবজর্পশন সাইকেলটা কিভাবে কাজ করে বা কিভাবে চলে, এর মূল কম্পোনেন্টস ভেপার কম্প্রেশনের মূল কম্পোনেন্টসগুলি হলো কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ডিভাইস, ইভাপোরেটর। আর এখানে মূল কম্পোনেন্টসগুলি হলো জেনারেটর, অ্যাবজর্বার, ইভাপোরেটর, এক্সপানশন ডিভাইস, কন্ডেন্সার, এইগুলি হলো তার মূল কম্পোনেন্টস। এইটাতে ডিফারেন্সটা মোটামুটি দেখলাম, তো আশা করি তোমরা সবাই বুঝেছ। নেক্সটে আমরা ভেপার অ্যাবজর্পশনের আরেকটা সিস্টেম প্র্যাকটিক্যাল যেটা সাইকেল সেটা দেখব এবং বলে তোমার রেফ্রিজারেটর এবং আরও কিছু আর দুটা টার্মস আছে তোমাদের সিলেবাসে, এখন আমার খেয়াল নাই, ওই দুটা টার্মস নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, তোমরা যখন ঘর থেকে বের হবা
তখন অবশ্যই মাস্ক পরিধান করে বের হবা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবা।